কৃষ্ণ কল্যাণের বাড়িতে এলেন তার আইনজীবীরা। আইনি সহযোগিতা দেওয়ার জন্য তারা এসেছেন বলে জানান, কিন্তু ভেতরে কারা রয়েছেন সেই বিষয়ে জানাবেন না বলে জানান তারা। এ বিষয়ে কৃষ্ণের আইনজীবী কুণাল সেনগুপ্ত কি বলেছেন শুনে নেব। ওনাদেরকে লিগাল অ্যাসিস্ট্যান্স দেওয়ার জন্য ওনাদের যদি কোনো প্রয়োজন থেকে থাকে যেভাবে যা করবে ওনাদের তো করতে হবে, এবং আইনে যেটা প্রভিশন আছে সেই অনুযায়ী ওনাদেরকে ঠিক মতো অ্যাডভাইস করার জন্য আমরা এসেছি। আপনাদের কি এরকম ঢোকার জন্য যে পারমিশন চেয়েছেন সেটা পারমিশন চেয়েছি মানে দিস টাইম পারমিশন হ্যাজ নট বিন গ্রান্টেড। বলছি কুণালবাবু, এত দেরিতে আসলেন কেন? সোয়া আটটার থেকে ভোট ছিল না, ভোটটা শেষ না করে তো আসা যায় না। না বারণ করছে এখনো পর্যন্ত, এখনো পর্যন্ত দেখুন যতক্ষণ উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কৃষ্ণকল্যাণীর বাড়ির সামনে থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা।